স্নেহের বিন্দু। তোমরা যে যেখানেই আছো আশা করি সুস্থ আছো এবং নিরাপদেই আছো তোমাদের স্বাগত জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পাঠ ছয়ে আমি সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাদারপক্স গারস্থ অর্থনীতি কলেজ রাজশাহী নিচে আমার ইমেল ঠিকানা দেয়া আছে প্রয়োজনে তোমরা আমাকে মেইল করতে পারো গত কয়েকটা পাঠের মতন আজকেও আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়েই আলোচনা করব আজ আমরা শিখব কীভাবে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় এবং বাইনারি সংখ্যাকে হেক্সাডিসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে তোমরা সহজেই এই রূপান্তরগুলো করতে পারবে খেয়াল করো যে অক্টাল সংখ্যার সর্বোচ্চ অঙ্ক কত মনে আছে অক্টাল সংখ্যার সর্বোচ্চ অঙ্ক হল সাত এই সাত লিখতে মোট কতটা বিটের দরকার হয় তিনটি এক এক কীভাবে সাত হলো তোমাদের কি মনে আছে এই যে প্রথমে হলো একের কলাম এটা হলো দুইয়ের কলাম এটা চারের কলাম চারের নিচে এক আছে মানে আমরা চার নিয়েছি দুই নিয়েছি আর হলো এক নিয়েছি এই চার আর দুয়ে ছয় আর একে সাত এভাবে সাত হলো আর আমাদের কি করতে হবে ডান দিক থেকে বাম দিকে তিনটি করে বিট নিয়ে বা তিনটি করে অঙ্ক নিয়ে মানে বাইনারি অঙ্ক নিয়ে একটা করে গ্রুপ তৈরি করতে হবে খেয়াল করো আমরা কি করছি এই তিনটি একটা গ্রুপ এই তিনটি নিয়ে এই একটা গ্রুপ এই তিনটি নিয়ে এই একটা গ্রুপ পরের বার কি করলাম আমরা এটা ঠিকই রাখলাম এটা ঠিকই রাখলাম যেহেতু আমাদের তিনটি বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করতে হবে এখানে একটা শূন্য কম আছে মানে বাইনারি সংখ্যায় নেই বামের শূন্যের মূল্য নেই তো তাই দেওয়া হয়নি আর পরবর্তীতে অক্টাল রূপান্তরের সময় কিন্তু আমরা শূন্যটা বসে তিনটা বিট অবশ্যই করে নেব তা হলে আমাদের অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে ডান দিকে দশমিকের বেলায় এবার দেখো এইটার অক্টাল মান কত সাত এটার পাঁচ এটার হলো তিন তো কীভাবে সাত হলো উপরে তো একবার দেখিয়েছি পাঁচ হলো কিভাবে এটা একের কলাম এটা দুইয়ের কলাম আর এটা চারের কলাম তাহলে আমরা চার নিয়েছি আর এক নিয়েছি এসি চার আর এক যোগ করলে হবে পাঁচ ঠিক একইভাবে এটা একের কলাম এটা দুইয়ের কলাম আর এটা চারের কলাম চারের কলমে শূন্য মানে আমাদের চার নিতে হবে না দুইয়ের কলমে এক মানে আমরা দুই নিলাম আর একের কলামে একের এক আছে জন্য এক নিলাম দুই আর এক যোগ করলে হবে তিন দেখো আরেকবার বলছি আমরা ডান দিক থেকে তিনটি করে বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করবো এই তিন বিটের একটা গ্রুপ হলো এটা ডান দিক থেকে বাম দিকে তিনটি বিট নিয়ে আর একটা গ্রুপ তৈরি করলাম সেই গ্রুপটা হলো এইটা আর অবশিষ্ট দুইটা মিলে একটা গ্রুপ তৈরি করলাম তবে পরবর্তীতে একটা বামে শূন্য বসিয়ে তিন বিটের গ্রুপ তৈরি করে নিলাম এখন এদের অক্টাল মানগুলো বসিয়ে দিলাম তাহলে আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর হয়ে গেল এটা পূর্ণ অংশের ক্ষেত্রে এবার চলো দেখা যাক বাইনারি যদি ভগ্নাংশ থাকে এবং পূর্ণ অংশ থাকে তাহলে আমরা অক্টালে কীভাবে রূপান্তর করব এটা হলো বাইনারি বিন্দু তাহলে আমরা কি করব ডান থেকে বামের দিকে তিন বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করব কিন্তু দশমিকের বেলায় বা বাইনারি বিন্দুর বেলায় বাম থেকে ডানের দিকে বাম থেকে ডানের দিকে খেয়াল করো এই তিন বিটের গ্রুপ হলো এইটা দুঃখিত এই পার্শ্বে এই তিন বিটের গ্রুপ হলো এইটা আর এই তিন বিটের গ্রুপ হলো এইটা এখানে দেখো এই তিন বিটের গ্রুপ হলো এইটা এই তিন বিটের গ্রুপ হলো এইটা এবার খেয়াল করো যে শূন্য নামশালে কি ক্ষতি হয় এইখানে আমরা একটা শূন্য বসিয়ে নিলাম তিন বিট করার জন্যে এখানেও দুই বিট আছে একটা শূন্য বসিয়ে তিন বিট করে নিয়েছি এই শূন্যতে খুব একটা মানের মানের কোনো তারতম্য হবে না যেহেতু বামে পূর্ণ অংশের ক্ষেত্রে তবে এইটার জন্য কিন্তু মানের পরিবর্তন হবে খেয়াল করো হ্যাঁ এই গ্রুপের জন্য কত হলো তিন এই গ্রুপের জন্যে এক এই গ্রুপের জন্যে পাঁচ এই গ্রুপের জন্যে পাঁচ এই গ্রুপের জন্য হলো ছয় দেখো এখানে যদি শূন্য না বসে এখান থেকে আমরা এক দুই হিসাব করতাম তাহলে কিন্তু ভুল হয়ে যেত তাহলে এটা হলো একের কলাম দুইয়ের কলাম চারের কলাম চার আর দুই যোগগুলো কত হবে ছয় হবে এক নিলাম না শূন্যর জন্যে পাঁচ কিভাবে হলো এই পাঁচ কিভাবে হলো এক কিভাবে হলো তোমরা জানো তবু আর একবার বলে দিচ্ছি আমরা চারের কলামে শূন্য আছে চার নিলাম না এর কলমে শূন্য আছে দুইও নিলাম না একের কলাম এক থাকে আমরা এখানে নিলাম এক ঠিক আছে এক তিন কিভাবে হলো এটা তোমাদেরকে আগেই দেখানো হয়েছে তাহলে এইভাবে আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারব এবার এসো আমরা দেখি কিভাবে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় তোমাদের কি মনে আছে হেক্সাডেসিমেল সংখ্যার সর্বোচ্চ অঙ্ক কত সর্বোচ্চ অঙ্ক হলো এফ এফ এটা দশমীকে হয় পনেরো আর বাইনারিতে কত হয় এক 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 এটা হলো একের কলাম দুইয়ের কলাম চারের কলাম এটা হলো আটের কলাম তাহলে আট যোগ চার বারো আর দুয়ে চোদ্দো আর একে পনেরো ঠিক আছে এবার ওই বাইনারির থেকে অকটালের যে নিয়ম এখানেও সেই নিয়ম তবে অকটালের বেলায় তিন বিট নিয়ে একটা গ্রুপ তৈরি করেছিলাম আমরা কিন্তু হেক্সাটিসমের বেলায় দেখছো যে সর্বোচ্চ অঙ্ক লিখতে চারটা বিট লাগে সেজন্য আমাদের ডান দিক থেকে বামের দিকে চারটি করে বিট নিয়ে একটি করে গ্রুপ তৈরি করতে হবে চারটি করে বিট নিয়ে ঠিক আছে তাহলে এই চারটির গ্রুপ এইটা এইটার গ্রুপ এইটা এইখানে তিন বিট আছে তবে বামে আমরা আর একটা বিট বসিয়ে নিয়ে চারটি বিট তৈরি করে নিলাম দেখো এইখানে এখন এই যে এই গ্রুপের হেক্সাডিসিম্যাল মান সাত হলো কীভাবে দেখো এক দুই চার আর হলো আট তাহলে আমাদের আটের কলামে শূন্য আছে কাজে আট বাদ তাহলে আমাদের নিতে হবে কি চার আর দুয়ে ছয় আর একে সাত এখানে দেখো সাত হয়ে গেল ছয় কিভাবে হলো একই রকম নিয়ম একের কলাম দুইয়ের কলাম চারের কলাম আর হলো আটের কলাম আটের কলামে শূন্য আছে কাজে আট বাদ একের কলমেও শূন্য আছে একও বাদ চার আর দুই যোগ করলে হয় ছয় এই ছয়টা আমরা এখানে লিখলাম এখন এটা চারটা এক একের কলাম দুইয়ের কলাম চারের কলাম আটের কলাম সবগুলোই এক আছে তাহলে আট আর চারে বারো আর দুয়ে চোদ্দো আর একে পনেরো তার মানে এটার মান হয় পনেরো এটা দশমিকের মান কিন্তু হেক্সা এলে পুনর প্রতিনিধিত্ব করে কে এফ তাহলে বোঝা গেল কিভাবে করলাম আমরা এবার আরেকটু উদাহরণ নেওয়া যাক এক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর বাইনারি থেকে একই নিয়ম পূর্ণাংশের বেলায় ডান থেকে বামের দিকে চারটি বিটের একটা গ্রুপ আবার চারটি বিটের একটা গ্রুপ আর একটা গ্রুপ আর এবার এই যে দশমিক এর বেলায় কি হবে বাম থেকে ডানের দিকে বাম থেকে ডানের দিকে বাম থেকে ডানের দিকে দেখো আমরা এটার জন্য এই গ্রুপটা পেয়েছি এটার জন্যে এটা এই চার বিটের জন্য একটা গ্রুপ হুম এইটার জন্যে এইটা এইটার জন্যে এইটা আর এইটার জন্যে এইটা এবার কি করব চার বিট পূর্ণ করার জন্য। এই যে দুটো শূন্য নিয়ে নিলাম এখানে শূন্য নাই এখানে দুটো শূন্য নিয়ে চারটে বিট পূর্ণ করলাম যদিও বলেছি যে এই বামের শূন্য খুব বেশি অর্থ বহন করে না তবে এই দিকে খেয়াল করো এইখানে যদি শূন্য না বসাই আমরা তাহলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে এবারে আসি তিন কিভাবে হলো তোমরা জানো সাত কিভাবে হলো সেটাও জানো তবে এখানে ডি কিভাবে হলো এটা একের কলাম দুইয়ের কলাম চারের কলাম আর হলো আটের কলাম দুইয়ের কলামে যেহেতু শূন্য আছে তাহলে শূন্যটা আমরা নিলাম না শূন্য বাদ তাহলে আট আর চারে বারো আর একে তেরো যোগফল কত হয় তেরো তেরো হল দশমীকে হেক্সাডি ডিসিমলে তেরো কে বোঝায় ডি বোঝায় এ হল দশ বি এগারো সি হল বারো আর ডি হলো তেরো ঠিক আছে এই যে বি কেমন করে হলো এটা একের কলাম এটা দুইয়ের কলাম এটা চারের কলাম আর এটা হল আটের কলাম তাহলে দেখো চারের কলামের শূন্য আছে কাছে চার বাদ আট আর দুয়ের দশ আর একে এগারো এগারোর জন্য আমরা লিখলাম বি নয় কীভাবে হয় তোমরা জানো তবুও একবার বলে দিই একের কলাম দুইয়ের কলাম চারের কলাম আর এটা হলো আটের কলাম দেখো চারের কলামের শূন্য কাজে চার বাদ দুইয়ের কলাম শূন্য দুইও বাদ আট আর এক যোগ করলে কত হয় আট আর এক যোগ করলে হয় এই যে আট আর এক যোগ করলে হয় নয় সেই জন্য নয় হলো এখানে সি কীভাবে এলো এটা একের কলাম দুইয়ের কলাম চারের কলাম আর হলো আটের কলাম দুইয়ের কলমে শূন্য আছে কাজে দুই বাদ একের কলমে শূন্য আছে এক বাদ আট আচারে চারে কত হয় যোগ করলে হয় বারো বারো দশমিক সংখ্যা হেক্সাডেসিমেলে বারোর প্রতিনিধি হলো সি তাহলে এইভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি আমি আরেকবার বলছি দেখো আমরা কি করব দশমিকের বামের বাইনারির চারটি অঙ্ক নিয়ে আমরা একটি করে গ্রুপ তৈরি করব এই যে চারটি বিট নিয়ে এই যে একটা বিট গ্রুপ তৈরি করেছি এই যে চারটি বিট অঙ্ক নিয়ে এখানে আর একটা গ্রুপ তৈরি করেছি আর দুটো আছে এখানে অঙ্ক দুটো পরবর্তীতে বামে দুটো শূন্য বসিয়ে নিয়ে আমরা চারটি বিটে বা চারটি অঙ্কের গ্রুপ তৈরি করেছি এবার দশমিকে ডান দিকে দেখো এবার কোথার থেকে বাম থেকে ডানের দিকে বাম থেকে ডানের দিকে চারটি বিট নিলাম বাম থেকে ডানের দিকে চারটি বিট নিলাম বাম থেকে ডানের দিকে দুটি বিট আছে দুটি নিলাম তবে চার বিট পূরণ করার জন্য ডানে আবার দুটো শূন্য নিয়ে নিলাম তাহলে আমাদের চার বিটে একটা করে গ্রুপ তৈরি করা শেষ হলো এবার এদের হেক্সাডিসিমেলে কত হবে এই মানটা সেটা আমরা প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে বসিয়ে দিলাম তাহলে আমাদের কি হলো বাইনারি থেকে হেক্সাডিসিমেল সংখ্যায় রূপান্তর হয়ে গেল তাহলে আজকে আমরা কী কী শিখলাম বাইনারি থেকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে তোমাদের উপস্থিতি আবারও কামনা করছি আজকের মতন তাহলে এখানেই বিদায় ধন্যবাদ তোমাদের সবাইকে সবার সুস্থতা কামনা করছি